আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে কোনো একটা ভয়ের কোশ্চেন নিয়েই মূলত ডিসকাস করব। আমাকে অনেক দিন থেকে কোশ্চেন করা হচ্ছিল, অনেক ভাই কোশ্চেন করেছে যে ওয়েব প্রসেসিং সম্পর্কে ক্লিয়ার করে বলার জন্য। আমি খুব সংক্ষেপে এই ওয়েব প্রসেসিং বা ডাইং নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং কী কী বিষয় ওয়েব প্রসেসিং নিয়ে যারা স্টাডি করছে তাদের জানা দরকার এবং জব সেক্টরে কি কি কাজ করতে হবে সেটাও আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমরা জানি টেস্টাইলের মেজর চারটা সাবজেক্ট আছে, তার ভিতরে সর্বশেষ যে সাবজেক্টটা আছে, থার্ড নাম্বার সর্বশেষ না, তিন নাম্বার যে সাবজেক্টটা আছে, ফার্স্ট স্পিনিং, সেকেন্ড ইয়ান, আর ফার্স্ট ইয়ান, সেকেন্ড ফেব্রিক, থার্ড ওয়েট, এবং সর্বশেষ যে সাবজেক্টটা আছে সেটি হলো অ্যাপারেল বা গার্মেন্টস। তিন নাম্বার যে সাবজেক্ট সেটি হলো ওয়েট প্রসেসিং টেকনোলজি। এই ওয়েটের গুরুত্ব খুবই, ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ওয়েটের গুরুত্ব খুবই বেশি। তার কারণ আপনি যদি ওয়েট নিয়ে পড়েন তাহলে অন্য যে সাইডগুলো আছে আপনি কিন্তু সহজে যেতে পারবেন। কীভাবে যেতে পারবেন? আপনি যখন একটা ফেব্রিক ডাইং করবেন তখন কিন্তু ফেব্রিকটা মার্সেন্টাইজারকে আপনাকে বোঝাই দিতে হবে। মার্সেন্টাইজার বলছে যে 150 জিএসএমের ফেব্রিক, ব্ল্যাক কালার, আপনাকে বুকিং দিল, আপনি ফেব্রিকটা করলেন, ফেব্রিকটা জিএসএম আসছে না কেন, কালার কেন সমস্যা হচ্ছে, কালারটা আনতে পারছেন না, এখন কেন কালার আনতে পারছেন না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তখন আপনাকে ধরতে হবে নিটিংকে যে তুমি কী ধরনের ইয়ার নিয়ে নিট করছো বা ইএসএল ঠিক আছে কিনা। তাহলে দেখুন কালারটা আসছে না, এর সাথে সম্পর্ক আছে কার? নিটিংয়ের সম্পর্ক আছে। নিটিংয়ের কী সম্পর্ক আছে? ইএসএলের সম্পর্ক আছে। ইএসএল যদি বেশি হয় তাহলে দেখা যাচ্ছে স্টিচ লেন্থ যেটা আছে, ইএসএল মানে স্টিচ লেন্থ, স্টিচ লেন্থ যত বেশি হবে তখন ফেব্রিকটা ফাঁকা হয়ে যাবে আর কালারটা অ্যাসিভ করা কোডিং হবে। স্টিচ লেন্থ কম হলে ফেব্রিকে কালার আনা ইজি হয়ে থাকে। এখন যদি স্টিচ লেন্থ বেশি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে ফেব্রিক ফাঁকা হয়ে যাবে, তখন কালার অ্যাসিভ করা কোডিং হবে। তাহলে আপনাকে জানতে হচ্ছে নিটিংয়ের গুরুত্বপূর্ণ যে পার্ট এসএল সম্পর্কে। এখন তার সঙ্গে জানতে হচ্ছে ডায়া, ফিনিশ ডায়া কত দিছে, কারণ যদি 76 ফিনিশ ডায়া থাকে এবং নিটিং থেকে কত দেশে এবং কতটা আপনি অ্যাচিভ করতে পারবেন, এই জন্য এসএলের সঙ্গে সঙ্গে আপনার ডায়াটাও জানতে হচ্ছে। তারপরে ধরুন এর সঙ্গে সঙ্গে আপনার কি ধরনের সুতা দিয়ে তৈরি করছে সেটাও কিন্তু আপনাকে জানতে হচ্ছে, কারণ তাহলে আপনার স্পিনিংও জানতে হচ্ছে। তার মানে আপনি যখন ওয়েট নিয়ে পড়বেন আপনার স্পিনিং ভালো জানতে হবে, মানে তুলা সম্পর্কে ভালো জানতে হবে, সুতা সম্পর্কে জানতে হবে, নিটিং সম্পর্কে ভালো জানতে হবে, এমনকি গার্মেন্টস সম্পর্কেও জানতে হবে। কেন গার্মেন্টস সম্পর্কে জানতে হবে? গার্মেন্টসের যে পিএইচ আছে, মানুষের পড়লে দেখা যাচ্ছে আনইজি মনে হবে, চুলকাবে, এইগুলো কমফোর্ট ফিল হবে কিনা। তারপরে একটা গার্মেন্টস বানানোর পরে কালার ফুটে উঠবে কিনা, গায়ের সঙ্গে বসবে কিনা, এক্সপায়ারিটি ঠিক আছে কিনা, এ কিন্তু সবগুলো ঠিক করতে হবে এই ওয়েট প্রসেসিং মানে ডাইং সেকশন থেকে। এই কারণে গার্মেন্ট সম্পর্কে জানতে হচ্ছে। এই জন্য ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে স্টাডি করলে আপনি টেক্সটাইলের যে আদার্স তিনটা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোতে জব করতে পারবেন। বাট আপনি যদি গার্মেন্টস নিয়ে পড়েন তাহলে কিন্তু এখানে আসতে পারবেন না, ফেব্রিক নিয়ে পড়লেও এখানে আসতে পারবেন না, আবার স্পিনিং নিয়ে পড়লেও আপনি ওয়েটে আসতে পারবেন না। যদিও অনেক সময় আসা যায় যদি লোক থাকে, কিন্তু এখনকার প্রেক্ষাপটে এখন
যে সাবজেক্ট নিয়ে যেটা পড়ছে সেই সাবজেক্টেই সাধারণত যেয়ে থাকে। এখন আমি যে আলোচনাগুলো করলাম এটা ওয়েট প্রসেসিং নিয়ে পড়লে অন্য সেক্টরে কেন যাওয়া যায় সেটা নিয়ে। এখন ওয়েট প্রসেসিং যখন আপনি পড়বেন এর অফিস টাইমটা সাধারণত শিফটিং আকারে হয়ে থাকে। আপনি যখন ওয়েট সিলেক্ট করবেন ধরে নেবেন আপনি 5 ইয়ার্স শিফটিং করবেন। এখন কোম্পানির উপরে ভিত্তি করে শিফটিংটা নির্ধারিত হয়ে থাকে। কখনো কখনো এটা 3 শিফট হয়ে থাকে, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 3 আটে 24 একদিন। আবার কোনো কোনো ফ্যাক্টরিতে 12 ঘন্টা 12 ঘন্টা 24 2 শিফট হয়ে থাকে। এখন আপনি কী ধরনের ফ্যাক্টরিতে জব করবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ফ্যাক্টরিতে বা আপনার যে লোভিং অনুযায়ী আপনি ফ্যাক্টরিতে যাইতে পারবেন। আরও একটা কথা এখানে বলে রাখি, এই ডাইং সেকশনে সাধারণত সার্কুলার তেমন হয় না, লবিংয়ের মাধ্যমে জবগুলো চেঞ্জ হয়ে থাকে। আর লবিংয়ের মাধ্যমে সাধারণত জয়েন দিয়ে থাকে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে জব সেক্টরে সার্কুলার কেমন হয় সেটা বলে দিলাম। এখন ওয়েট প্রসেসিংয়ের বা ডাইংয়ের যে বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে কেমিক্যাল যে ইস্যুগুলো আছে কোন কেমিক্যালে কী কাজ করে সেটা আপনাকে জানতে হবে। কখন ডিটারজেন্ট দিতে হবে, মানে ডাইংটাকে 3টা ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রি ট্রিটমেন্ট, ডাইং আর আফটার ট্রিটমেন্ট। এই যে 3টা সেকশন, প্রি ট্রিটমেন্টে কী কী কেমিক্যাল দিতে হচ্ছে, কোন কেমিক্যালের কাজ কী সেটা আপনাদেরকে জানতে হবে, এবং কোন সময় কখন কোনটা দিতে হচ্ছে, কত সময় ধরে দিতে হচ্ছে সেটা কিন্তু জানতে হবে। কালার কখন দিবেন এবং কত সময় ধরে কালারটা দিবেন, কখন পিএইচ চেক করতে হবে, কোন কেমিক্যালের পিএইচ কত, সাধারণত কালারের পিএইচ কত হবে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যখন আপনি ওয়াশ করবেন ওয়াশের সময় সাইকেল টাইম কত হবে, মানে আরপিএম কত হবে এবং ওয়াটার রেশিও কত হবে, কেমিক্যাল রেশিও কত হবে, সফটনার কেন করতে হয়, সফটনারের কাজ কী, এনজাইম কেন করতে হয়, এনজাইমের কাজ কী, সব কিন্তু আপনাকে জানতে হবে। এরপরে একটা ডাইং করতে, এক ব্যাচ ডাইং করতে কত সময় লাগে, কোন মেশিনের ক্যাপাসিটি কত এবং মেশিনের ব্র্যান্ড নেম এবং এর যে একটা ফ্লোচার্ট আছে ফ্লোচার্টগুলো আপনাকে জানতে হবে। মেশিন চালানোটা জরুরি না, কিন্তু মেশিনের মেকানিজমটা শেখা খুবই জরুরি। যদিও এগুলো শিখতে চায় না মানুষ, কিন্তু আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চান তাহলে অবশ্যই আপনাকে মেশিনের মেকানিজম সম্পর্কে জানতে হবে। কোন মেশিন পার্টস কী কাজ করে সেটা আপনাকে জানতে হবে এবং মেশিনের ক্যাপাসিটি কত আছে, কত কেজি প্রোডাকশন হচ্ছে এবং কত কেজি প্রোডাকশন, 1000 কেজি থাকলে আপনি কতটুকু দিচ্ছেন সেটা আপনাকে জানতে হবে। ফেব্রিকের সঙ্গে যদি রিপ থাকে তাহলে রিপ রেশিও আকারে কীভাবে দিবেন সেটা আপনাকে জানতে হবে। ফাইনালি আপনি ডাইংটাকে কমপ্লিট করলেন। এই যে লম্বা একটা প্রসেস, এই প্রসেসগুলো টোটালটা আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনারা স্টাডি করবেন এগুলো আপনারা খেয়াল রাখবেন। যখন ডাইংটা হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে ফিনিশিংয়ে যাবে। ফিনিশিং স্টেজে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ডায়া ঠিক আছে কিনা, জিএসএম ঠিক আছে কিনা, এসপিআরটি ঠিক আছে কিনা এবং কি ফিনিশ প্রসেসটা ঠিক আছে কিনা, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন সিলিডিং করতে হবে, স্ট্যান্ডারিং করতে হবে, স্কুইজার থাকলে স্কুইজারে যেতে হবে, তারপরে স্ট্যান্ডারিংয়ের পরে আপনার কমপ্লিটিং করতে হবে, সাধারণত এরপরে আপনি ফাইনাল চেক দিয়ে ডেলিভারি দিবেন সব কিছু হয়ে থাকলে। এই ফিনিশিং স্টেজে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার ডায়া ঠিক করতে হবে, জিএসএম ঠিক করতে হবে, কালারটাকে ঠিক করতে হবে, তাছাড়াও ফেব্রিকের এক্সপায়ারিটিও এইখানে ঠিক করতে হবে। ফিনিশিং খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে মেশিন নাম সহ প্রসেসটা আপনাকে জানতে হবে। যেমন সিঙ্গেল ব্যাচের ফেব্রিকের জন্য স্ট্যান্ডারিংয়ের কত টেম্পারেচার থাকবে এটা আপনার জানতে হবে, রিবের জন্য কত টেম্পারেচার থাকবে, আপনার মেশিনের আরপিএম কত থাকবে এটা কিন্তু আপনাকে জানতে হবে, কম্পেক্টিংয়ের টেম্পারেচার কত হবে, আপনার আরপিএম কত হবে, কোন ফেব্রিকের টেম্পারেচার কত হবে সেটাও আপনাকে জানতে হবে।
এখন আপনি ফেব্রিকটা কমপ্লিট করলেন। এখন সর্বপ্রথম ডাইং থেকে শুরু করেছিলাম, কিন্তু তার আগে আছে ল্যাব। ল্যাবে আপনাকে ল্যাব করতে হবে, এবং ল্যাব করতে কত সময় লাগে, ল্যাবের যে রিসিপি নাম্বার বের করতে হবে, ল্যাব ডিপ যেটা আছে, ল্যাব ডিপ সাধারণত একটা ফেব্রিকের টুকরা না, ল্যাব ডিপ হলো ওয়ান কাইন্ড অফ রেসিপি নাম্বার। যে রেসিপি নাম্বার আপনি সার্চ করলে ওই কালারটা তৈরি করতে কি কি কেমিক্যাল কতটুকু ইউজ করা হয়েছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারেন। এটা আছে ল্যাব ডিপ, এটা আপনাকে জানতে হবে। এই যে ওয়েট প্রসেসিং সম্পর্কে বললাম, একটা পার্ট অনলি ডাইং দিয়ে। এখন এই ওয়েটের ভিতরে কিন্তু আবার ডেনিম ওয়াশ আছে, ডেনিম ডাইং আছে, ওভেন ডাইং আছে, প্রিন্ট আছে, নিট ওয়াশ আছে, ডেনিম ওয়াশ আছে, এই সবগুলো কিন্তু ওয়েটের ভিতরে। প্রত্যেকটা জিনিস আপনাকে আলাদা আলাদাভাবে জানতে হবে। এখন আপনি সিলেক্ট করবেন আপনি কোন বিষয়ে জব করবেন। আপনি কি ওয়েটের ভিতর থেকে আপনি কি প্রিন্টে যাবেন, নাকি আপনি ওয়াশিংয়ে যাবেন, নাকি ডেনিম ওয়াশে যাবেন, না ডেনিম ওভেন ডাইংয়ে যাবেন, না নিট ডাইংয়ে যাবেন। আপনি যে বিষয়ে জানবেন সেই বিষয়গুলো আপনাকে যে বিষয়ে যাইতে চাচ্ছেন সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। হয়তো আপনি বিএসসি কমপ্লিট করেছেন, তখন আপনি সিলেক্ট করেন না যে কোন বিষয়ে যাবেন। বিএসসি পাশ করার পরে আপনি সিলেক্ট করলেন যে আপনি ডেনিম ওয়াশে যাবেন, তাহলে ডেনিম ওয়াশ সম্পর্কে আপনাকে জানতে হবে, ভালোভাবে ক্লিয়ার করে জানতে হবে। সবথেকে ভালো হয় স্টুডেন্ট লাইফ অবস্থায় যদি আপনার সিলেক্ট করা যায় যে আমি এই সাবজেক্টে যাব, বা আমি ওয়েটে পড়ছি, আমি ওয়েটে নিটে যাব, তাহলে দেখা যাচ্ছে নিটের মেশিন টোটাল সম্পর্কে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার ভিতরে থাকবে। যদি আপনারা কেউ নিট ডাইং বা নিটের ওয়াশ সম্পর্কে ওয়াশে আসতে চান, এই বিষয়ে যদি জানতে চান, তাহলে আমাকে বলবেন, আমি সেই বিষয়ে আলাদা করে নিটিংয়ের ওই নিট ডাইংয়ের জন্য আলাদা করে, নিটের যে ফিনিশিং আছে ফিনিশিংয়ের জন্য আলাদা করে, আবার নিট যে ওয়াশ আছে ওয়াশের জন্য আলাদা করে, সেপারেট করে মেশিংয়ের প্রসেস সহ একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেব। আশা করি ওয়েট সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন কিছুটা হলেও আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সর্বশেষে ওয়েটের স্যালারি সম্পর্কে বলে দিই, ওয়েট প্রসেসিংয়ের স্যালারি খুবই ভালো হয়ে থাকে, যদিও ডেনিম ওয়াশ থেকে কিছুটা কম। ডেনিম ওয়াশের স্যালারি সব থেকে বেশি হয়ে থাকে, আগে এই নিটেই বেশি ছিল, বাট এখন ডেনিমের চাহিদা বাড়াতে ডেনিমের কেমন জন্য ডেনিম ওয়াশের চাহিদা বেড়ে যাওয়াতে সেখানে স্যালারি বেশি হয়েছে। কিন্তু বড় বড় বাংলাদেশের প্রেক্ষাপটে নিট ডাইং খুবই বেস্ট, কারণ বড় বড় প্রজেক্টগুলো সাধারণত নিট ডাইং, আর নিট ডাইংয়ের যে ডাইরেক্টর হয়ে থাকে 7-8 লক্ষ টাকা স্যালারি সে পার মান্থ পেয়ে থাকে, এটা কোম্পানি অনুযায়ী ভেরি করে থাকে। এখন আপনার কোনো লোকজন নাই, আপনি মেধা আছে ভালো, আপনি প্রথমে প্রোডাকশন অফিসারে জয়েন করলেন 15-25 হাজার টাকায়, আপনি এরপরে আস্তে আস্তে 5-6 বছরে দেখবেন আপনার স্যালারি 50-50 হাজার হয়ে গেছে। আপনার 7-8 বছরে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারেন 1-1,20,000, 2-2,50,000, এমনকি যদি আপনি হেড অফ ডাইং ডিপার্টমেন্টের হেড অফ হতে পারেন, আপনার 5-6 লক্ষ টাকা স্যালারি আপনি এখানে আরামত পেয়ে যাবেন। সব থেকে বেশি স্যালারি বাংলাদেশের প্রেক্ষাপটে এই নিট ডাইংয়ে। কিন্তু ডেনিম ওয়াশের চাহিদা বাড়াতে সেদিকেও এখন স্যালারি বেশি, বাট ওভারঅল চিন্তা ভাবনা করলে এই নিট ডাইংয়ে বেশি, কারণ বড় বড় প্রজেক্টগুলো নিট ডাইংয়ে আছে। আশা করি আমি ওয়েট প্রসেসিং সম্পর্কে এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করেছি। যারা এটা নিয়ে পড়তে চান এই সাইডে আসতে পারেন। যদিও বাংলাদেশে এখন ওয়েটের অবস্থা কিছুটা হলেও খারাপ যাচ্ছে গ্যাসের সংকটের কারণে, কিন্তু সবসময় এটা থাকবে না। এখানে কাজের পেশা যদি আমি আপনাকে বলি, একেবারে নর্মাল একটা পেশার থাকে, কারণ মেশিনে তো আপনি চালাবেন না, আপনি জাস্ট প্রোগ্রাম দেবেন এবং ফলো আপ করবেন, এটাই। আপনাকে কোনো কাজ করতে হবে না, জাস্ট প্রসেসগুলো আপনাকে জানতে হবে এবং আপনি বসে থেকে এগুলো দেখবেন, আপনার মাথায় বেশি পেশার নেওয়ার কোনো প্রয়োজন থাকে না। এই জন্য এই সেক্টরটা খুবই বেস্ট এবং খুবই ভালো। যেমন ওয়াশিংয়ের কথা বলি, ওখানে অনেক প্রেশার আছে, হাতে কাজ করতে হয় অনেক,
কিন্তু এই নিডডাইঙে হাতে কাজ করার কোনো অপশন নেই। যদি আপনি প্রোডাকশনে জয়েন করতে পারেন খুব বেস্ট এবং খুবই ভালো করবেন। এবং পেশারের ভিতরে এটাই বলবো যে আপনাকে শিফটিং করতে হচ্ছে, নাইট করতে হচ্ছে, এটাই। তাছাড়া আর এখানে পেশার তেমন নাই। সব থেকে রিল্যাক্সের ভিতরে যদি বলা হয় এই সেক্টরটাকে বলা হয়। তাই আশা করি ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও আপনাদের এই ডাইং সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হবে। আর ওয়েট প্রসেসিং যে অনলি ডাইং না, এর সঙ্গে অন্য অন্য ডিপার্টমেন্টও যুক্ত, সেটা অনেকেই জানে না, সেটাও আপনারা ক্লিয়ার হবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।